আজকাল কম বেশি আমরা কিন্তু সবাই মেকআপ করতে পছন্দ করি, কিন্তু মেকআপটাকে কিন্তু সবাই সঠিকভাবে রিমুভ করি না। দেখা যাচ্ছে অনেকেই নর্মালি ফেস ওয়াশ কিংবা সাবান দিয়ে মুখটা ধুয়ে ফেলতেছেন, কিংবা অনেকেই মেকআপটা রিমুভ না করে কিন্তু রাতে দেখা যাচ্ছে ঘুমিয়ে পড়ছেন। এর ফলে কিন্তু আপনার স্কিনে অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে, যেমন পিম্পলের সমস্যা কিংবা বিভিন্ন ধরনের আর স্কিনে অনেক ধরনের প্রবলেম হতে পারে। এই জন্য অবশ্য আপনাকে প্রপারলি আপনার মেকআপটাকে প্রপারলি ক্লিন করতে হবে। সেক্ষেত্রে আমরা বাজারে কিন্তু মাইসেলার ওয়াটার পাই, সেটা দিয়েও কিন্তু আমরা প্রপারলি মেকআপটাকে রিমুভ করতে পারি। এছাড়াও যাদের মাইসেলার ওয়াটার নাই, সেক্ষেত্রে কী করবেন, আমাদের সবার বাসায় কিন্তু নারকেল তেল কিংবা অলিভ অয়েল থাকে। সো আমরা কিন্তু নারকেল তেল কিংবা অলিভ অয়েল দিয়ে কিন্তু আমরা খুব সহজেই, কিন্তু খুব ইজি ওয়েতে কিন্তু আমরা আমাদের স্কিনের পুরো মেকআপটাই রিমুভ করতে পারি। এরকম একটা কটন প্যাড নিয়ে নেবেন, আর কটন প্যাডের মতন তেল লাগিয়ে নেবেন। আমি এখানে নারকেল তেলটা লাগিয়ে নিয়েছি। দেন হলো আমি এই অবশ্যই মেকআপ রিমুভ করার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আমাদের যে ফেস, আমাদের আইল্যাশ কিংবা ল্যান্স লাগানো থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে ল্যান্স এবং আইল্যাশ খুলে নিতে হবে। দেন হলো আপনি কটন প্যাড দিয়ে এভাবে আস্তে আস্তে আলতোভাবে চেপে চেপে কিন্তু মেকআপটা রিমুভ করবেন। অবশ্যই অনেক জোরে ঘষাঘষি করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার স্কিনটা ছিঁড়ে যেতে পারে, স্কিনে র্যাশ হয়ে যেতে পারে। সো আলতো হাতে কিন্তু নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কিন্তু আমার মেকআপটা কিন্তু খুব ইজি ওয়েতে কিন্তু পুরো মেকআপটাই কিন্তু কটন বারে কিন্তু উঠে চলে আসছে। এভাবেই কিন্তু আমরা পুরো ফেসের মেকআপটাকে রিমুভ করে নিব। আমি এখানে আলতোভাবেই কিন্তু আমার ফেসের মেকআপটাকে, পুরো ফেসের মেকআপটাকে ক্লিন করে নিচ্ছি। দেন হলো আমি এখানে আমার লিপের মধ্যে, আমরা যেহেতু সবাই ম্যাট লিপস্টিকটা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের লিপস্টিকটাকে উঠানোর ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা কষ্ট করতে হয়। সেজন্য কিন্তু আমরা আমাদের ঠোঁটের মধ্যে কিন্তু আমরা যে কোনো ভ্যাসলিন কিংবা লিপ অয়েল কিন্তু লাগিয়ে নিতে পারি। এতে করে আমরা লিপস্টিকটা খুব সহজেই আমরা উঠিয়ে নিতে পারবো। সো আমি কিন্তু এখানে আমি কিন্তু খুবই আলতোভাবে কিন্তু আমার পুরো ফেসের মেকআপটাকে রিমুভ করে নিচ্ছি। অবশ্যই তাড়াহুড়ো করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার স্কিনে প্রবলেম হতে পারে। সো এভাবে আলতোভাবে কিন্তু পুরো ফেসের মেকআপটাকে ক্লিন করে নেবেন। দেখতেই পাচ্ছেন কটন প্যাডে পুরো মেকআপটাই কিন্তু চলে এসেছে। এখন আমি আমার আইব্রোজটাকে ক্লিন করে নেব। দেন হলো আমি আই মেকআপটাকে সেম কটন প্যাড দিয়ে কিন্তু আমি আবার আমার আই মেকআপটাও কিন্তু ক্লিন করছি। এখানে আমি একটু কিপটামি করেছি, আমি চাচ্ছি না আমি আরেকটা কটন প্যাড লাগাই, সো এই জন্য আমি একটু কিপটামি করে নিলাম। দেন হলো আমি একটা কটন প্যাড দিয়ে কিন্তু আমার পুরো ফেসের মেকআপটা ক্লিন করে ফেললাম। দেখতেই পাচ্ছেন কিন্তু আমার পুরো ফেসের মেকআপটা কিন্তু খুবই ইজি ওয়েতে ক্লিন হয়ে গেল। দেন হলো আমার ঠোঁটের যে লিপস্টিকটা ছিল সেটাও কিন্তু একেবারেই পুরো টোটালি ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে আমার পুরো ফেসের অয়েলগুলোকে আমি মুছে নেব। বাকি যে অয়েলের সাথে যে হালকা মেকআপটা লেগেছিলো ওটাও কিন্তু আমার টিস্যু পেপারের মধ্যে চলে আসছে। দেখতে পাচ্ছি কিন্তু আমার টিস্যুতে পুরো আমার মেকআপটা কিন্তু চলে এসেছে। এখন আর আমার ফেসে তেমন কোনো মেকআপ নাই। দেন হলো এখন আমি একটা ক্লিনজার দিয়ে আমি এখন ক্লিন করে নিব, কিংবা আপনারা চাইলে যে কোনো মিল্কের মাসাজ ক্রিম কিংবা মিল্কের ক্লিনজার দিয়ে কিন্তু আপনারা মেকআপটাকে রিমুভ করে নিতে পারেন। এখানে একটা মাসাজ ক্রিম ইউজ করছি মিল্কের। সো আপনারাও চাইলে এরকম একটা মাসাজ ক্রিম দিয়ে পুরো ফেসটাকে একটু মাসাজ করে নিতে পারেন। এতে করে একদম পুরো ডিপ ক্লিন হয়ে যাবে পুরো ফেসটা। কিংবা যাদের মাসাজ ক্রিম নেই, সেক্ষেত্রে আপনারা আপনাদের রেগুলার ফেস ওয়াশ দিয়েও কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করে নেবেন, সেক্ষেত্রে একটু মাসাজ করে নেবেন। এতে করে আপনার ফেস ওয়াশ লাগিয়ে কিন্তু ধুতে যাবেন না, হালকা কিছুক্ষণ অপেক্ষা করে একটু 1 মিনিট মাসাজ করবেন, দেন হলো আপনার ফেসটা ধুয়ে নেবেন। এতে করে আপনার পুরো ফেসের মেকআপটা কিন্তু উঠে চলে আসবে, একদম ভালো করে ক্লিন হয়ে যাবে। এরপর আমি একটা ভেজা স্পঞ্জ দিয়ে কিন্তু আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আপনারা চাইলে পুরো ফেসটাকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিতে পারেন। দেন হলো আপনার একটা ভালো মানের ময়শ্চারাইজার দিয়ে কিংবা আপনার স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন।